নমস্কার, বিটেন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সীমান্ত জেলা করিমগঞ্জে আসন্ন দুর্গাপূজা মহোৎসবে শান্ত শৃঙ্খলা বজায় রাখতে করিমগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে নাগরিক সভার আয়োজন। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদের জন্মদিনে শিলচরে বর্ণাঢ্য মিছিলে হাজারো হজরত অনুরাগীদের অংশগ্রহণ। দক্ষিণ ধলাই হাওয়াইতাং গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, মায়াজুল আলী লস্কর নামের এক দোকানদারকে অভিযুক্ত করে মামলা। পুজোর নামে ব্যক্তিগত মালিকানাধীন জমি জবরদখলে অভিযোগ উদারবন্দ হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটির একাংশ সদস্যের বিরুদ্ধে আদালতের নির্দেশ উপেক্ষায় অভিযোগ জমি মালিকের। মিজোরাম থেকে আসার পথে করিমগঞ্জ প্যাটেল নগরে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ হেরোইন জব্দ, আটক দুই পাচারকারী। এবারে বিস্তারিত খবর। সুন্দর সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ সভা করিমগঞ্জ জেলা প্রশাসনের। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো আগত। উৎসব উদযাপন প্রেক্ষিতে বিশেষ সভা করিমগঞ্জ জেলা প্রশাসনের। করিমগঞ্জ জেলা আয়ুক্তের কনফারেন্স হলে বিশেষ সভা অনুষ্ঠিত হয় সোমবার সকালে। জেলা প্রশাসনের তরফে এবছর দুর্গাপূজো সুষ্ঠু ও শৃঙ্খলাভাবে আয়োজনের জন্য আহ্বান জানানো হয় ক্লাব কর্মকর্তাদের কাছে। এদিকে পূজোর সময় যানজট সমস্যা নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এদিকে বিশিষ্টজনেরা জানান, ডিজে সংস্কৃতি এমন পর্যায়ে পৌঁছেছে যার প্রভাবে মাটি কাঁপতে শুরু করেছে। তা প্রতিহত করতে জেলা প্রশাসনের কাছে আহ্বান সচেতন মহলের। এদিকে পুজো আয়োজনের নিয়মনীতি পালন করার ক্লাব কর্মকর্তাদের প্রতি আহ্বান প্রশাসনিক আধিকারিকদের। जब ज्यादा पूजा आ गई, एक साथ खूब सारा लोग आ गया, तो देन वी हैव टू रैशनलाइज। दिस इज इट। हम देख सकते हैं, इसलिए एक बार फिर से हम लोग अभी ओपन रखते हैं कि अगर क्राउड नहीं होगा तो 10 लोगों को भी अलाउ करते हैं, लेकिन हम म्युनिसिपैलिटी से रिक्वेस्ट करेंगे कि आपके पास तो आ जाता है कि ये वाला पूजा इस समय विसर्जन करने आएगा, इस दिन करने आएगा। तो हम लोग एक बार लाइनिंग देख लेते हैं कि उस दिन इतना इतना लाइनिंग है, अगर लगेगा कि इस समय 10 लोगों को अलाउ कर सकते हैं, 10 लोगों को अलाउ कर देंगे। मंत्री जी आए थे, मंत्री जी बोलते आज भी चल रहा है, हमारे रंजीत दास सर आए थे, तो लास्ट ईयर दो कमिटी का डेट। পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিনে শিলচরে শান্তির মিছিলে জনসমুদ্র। পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদে উদযাপন কমিটির ব্যবস্থাপনায় সোমবার শিলচর শহরতলি নাগাটিলা থেকে সোনাই পর্যন্ত বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন জুলুসে মোহাম্মদের শান্তি মিছিল সকাল 7টায় নাগাটিলা পয়েন্ট থেকে শুরু হয়, সোনাবাড়ি ঘাট ধরে সোনাই ফুটবল ময়দানে গিয়ে পৌঁছায় মিছিলটি। গরম ও প্রখর রোদে কেউ হেঁটে, কেউ বাইকে, আবার কেউ ঘোড়া নিয়ে, কেউ বিশাল আকারের ট্রেলার গাড়ি সাজিয়ে মিছিলে যোগ দেন। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে এদিন বিভিন্ন স্থানে শরবত, চকলেট সহ অন্যান্য খাবার বিতরণ করতেও দেখা যায়। এদিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম পুরুষরা পৌঁছান সোনাইয়ের ফুটবল মাঠে। পৌঁছানোর পর সেখানে অনুষ্ঠিত হয় সমাপ্তি অনুষ্ঠান। নবীর জন্মদিন উপলক্ষে জুলুসে মোহাম্মদের শান্তি মিছিলে ধর্মপ্রাণ লোকেদের জনসমুদ্র দেখা দেয়। সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত হয়ে দিনটি তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন। পরে মিলাদ পাঠ ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন উজানডিহির পীর মাওলানা সৈয়দ জুনাইদ আহমেদ। বিশ্বের সহিত আমাদের সুনাইতেও কেন্দ্র কমিটি জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির ব্যবস্থাপনায়
শান্তি মিছিল সমাপ্ত হয়েছে। এখানে উত্তর পূর্ব ভারতের বিদগ্ধ ইসলামিক পণ্ডিতগণ উপস্থিত ছিলেন, সুফিয়ান এজাম উপস্থিত ছিলেন, বিশ্বনবী জীবন আদর্শের বিভিন্ন দিক নিয়ে এখানের মধ্যে আলোচনা হয়েছে, বিশ্ব শান্তি কামনায় দোয়া হয়েছে। আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি মানুষের অনেক প্রখর রোদের মধ্যে কষ্ট হয়েছে, আগামী বছর ইনশাআল্লাহ সেই কষ্টকে দূরীভূত করার জন্য আমরা শেডের ব্যবস্থা করব। এখানের মধ্যে মন্ত্রীও আছেন, মকসুদ ভাইও আছেন, আমাদের কেন্দ্র কমিটির পদাধিকারীরা আছেন, সবাই আমরা এখানের মধ্যে ডিসিশন রয়েছি। আগামী বছর আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে এই কমিটিকে সার্থক করার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। তৎসঙ্গে যারা এখানের মধ্যে এসেছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। তৎসঙ্গে একটি অনুরোধ করব, আমরা যেন শুধু জুলুসের মধ্যে এসে সীমাবদ্ধ থাকলে হবে না, বিশ্বনবীর জীবন আদর্শকে বাস্তব জীবনে যেন আমরা অ্যাপ্লাই করতে পারি, বাস্তব জীবনে যেন আমরা পরিণত করতে পারি, নবীজির জীবনকে পথকে মতকে যেন অনুসরণ করতে পারি। ঈদে মিলাদুন্নবী শুধু একদিন পালন করা হয়, আমরা সারা জীবন যেন আমরা সিরাতুন্নবী পালন করি। স্কুল ছাত্রের শ্লোতাহানির চেষ্টা, ধলাইয়ের হাওয়াইতাঙ্গে দোকানির বিরুদ্ধে মামলা পরিবারের। ছাত্রী শালীনতা হানির চেষ্টা, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা। অষ্টম শ্রেণীর ছাত্রী শালীনতা হানির অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রীর পরিবার। ঘটনাটি ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের হাওয়াইতাং গ্রামের নির্যাতিতা নাবালিকার পিতার দায়ের করা এফআইআর মতে, গত 3রা সেপ্টেম্বর স্কুলে আসার পথে কলম কেনার জন্য 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে থাকা মায়াজুল আলী লস্করের দোকানে যায় নর্থ হাওয়াইতাং এমএ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে। তখন দোকানদার মায়াজুল মেয়েটিকে দোকানের ভেতরে ডেকে নেন। মেয়েটির দোকানে ভেতরে ঢোকার পর মায়াজুল মুখে চাপা দিয়ে ধরে দোকানের ভেতরে থাকা শয়নকক্ষে নিয়ে গিয়ে নাবালিকা মেয়েটির সঙ্গে বলপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেন এবং ভিডিও তুলে রাখেন। কাউকে বিষয়টি জানালে ভিডিও ভাইরাল করার হুমকি দেন মায়াজুল। ছাত্রীটি কোনোক্রমে সেখান থেকে প্রাণ রক্ষা করে বাড়িতে চলে যায়। বিষয়টি জানার পর রবিবার রাতে মায়াজুলের বিরুদ্ধে ধলাই থানায় একটি এফআইআর দায়ের করেন ছাত্রীটির পিতা। ধলাই পুলিশ এফআইআরের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। আমি যা তা করে ছুটিয়েছি, ছুটিয়ে বাদে আমি ঘরে কইছি স্কুলে গেছি গা, বাদে স্কুলে যাওয়ার বাদে বাদে বাড়িতে আই গেছি, কয়েকদিন পরে স্কুলে গেছি না। বাদে আমার বাবা কালে কইতর স্কুল যাস না কানে কি তালে বকিত্র তালেন, বাদে আমি ওলা স্কুলে গেছি, যাইতে সময় আমার ডাকিত্রা জ্বর তাম তো কোনটা কইছি তলে দিয়ে করলা দিয়ে স্কুলে গেছি গা। বাদ দিন ফিরিয়া হলো আমি স্কুল গেছি না ডরাইয়া, বাদ দিন ফিরিয়া হলো বন করার বাদ দিন স্কুলে যাইতে সময় হলো কোন বাস যাওয়ার তলে হলো আমার স্কুল বন্ধ রে বাদেও আমার বিজ্ঞান স্যার দিয়ে আমি সপ্তাহ কইসি কার বাদে তাই মাস্টার দেয় কার বাদে আমার বাবারে ডাকাইয়া আনিয়া কোন কইসু আমি বিচার চাই। মায়াজুল কইয়া এজন মানুষ তার দোকানে তাই বলে বিধি বেজিকে তারি কলম লোয়ার লাগি গেছিল, তাই কইছ নেনাও দিকে আইও রুমের দিকে ভিতরের দিকে আইয়া লইল লোয়ার গেছে যে সময় তাই কিনারে যাইতো তাই মেটারে ধরছেন হাত ধরিয়া তাই মুখ মাঝি এরকম হাত দিয়া মুখ ধরিয়া তাই ভিতরে তাই বেডরুমের ভিতরে দিয়ে লইয়া গিয়ে আমার মেটার লগে তাই অশ্লীলভাবে ব্যবহার করছেন, খারাপ ধরনের চেষ্টা চালাইয়া তাহলে দর্শন করার চেষ্টা করছেন। এই সময় আমার মেয়ে বহুত চেষ্টা করছে করিয়া প্রাণে বাঁচিয়া তখন হাতের মধ্যে আমার সময় মারিয়াইলা যে কোনো উপায়ে তাই যান বাঁচাইয়া তাই বাড়িয়ে আইছে। এরপরে তো আমার মেয়ে স্কুলও গেছে, যাওয়ার পরে মেয়ে খালি খান্দের বইয়া দেখিয়া মাস্টারলে কইলা তোমার কিতা হয়েছে, কিতা বিয়াবার কিছু আমি তো কইছি ওরকম ওরকম বিয়াবার অমুক মানুষই আমার লগে ওরকম ঘটনা করতেন। এরপরে স্যার তারা আমার ফোন করতেন, ফোন করার পরে আমি ফোন পাওয়া মাত্র গেছি ইয়া দেখছি আমার মেয়ে খুব কান্দে কান্দিয়া একদম সিরিয়াস অবস্থায় খুলিয়া মানে বুঝেই আমার হয়েছে এরকম এরকম তোমার মেয়ের লগে এলা অত্যাচার হয়েছে। এরপরে আমার প্রধান শিক্ষকরা কইলে এটা তো আইনের ব্যাপার, আপনি আইনের সাহায্য লইন গিয়ে আমি গিয়ে একটা এখন আমরা লাইলাপুর পুলিশ পোস্ট একটা এফআইআর দায়ের করেছি। আমার সায়েন্স টিচার মানব ভূমিজ তিনি আমাকে বললেন যে একজন মেয়ে ক্লাস এইটে তার সঙ্গে একজন দোকানদার তার অশ্লীলভাবে কয়েকদিন থেকে টর্চারিং করে আসছে, মেয়েটা কয়েকদিন থেকে এক দুই দিন আসে বন্ধ করে, কিন্তু রেগুলার স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট, যে ভালো স্টুডেন্ট তার আমরা খোঁজখবর রাখি বেশি। আমি মেয়েটাকে আরও শিক্ষক সহ মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি, তখন যেভাবে বলল যে তাকে দোকানে ঢুকিয়ে এভাবে মানে সে বাজেভাবে
তাকে দোকানে অপদস্থ করেছে, তার অশ্লীলতা হানির চেষ্টা করেছে। এই শুনে তখন আমরা অত্যন্ত দুঃখিত। আমি সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে যোগাযোগ করি। আসার পরে ওনাকে আমি সম্পূর্ণ আবার মেয়েকে বলতে বলি, কোনো অবস্থাতে একজন এরকম একজন ভালো মেয়ে বা ভালো হোক খারাপ হোক এটা ব্যাপার না, মেয়ের লাইফ নষ্ট হতে আমরা চাই না। উনি থানায় এজার দিয়েছেন কালকে। আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত, বাসা নাই। একজন মেয়ে যদি সুষ্ঠুভাবে তার নিজ বাড়ির নিকটে স্কুল থাকা অবস্থায় যদি তার শিক্ষা নিতে না পারে, তার মতো নির্লজ্জ বিষয় আর কী হতে পারে? আমরা এলাকাবাসী, মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না, তার উপযুক্ত ড্রাস্টিক অ্যাকশন আমরা চাই। পুজোর নামে ব্যক্তিগত মালিকানাধীন জমি জবরদখলের অভিযোগ উদারবন্দ হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটির একাংশ সদস্যের বিরুদ্ধে। পুজোর নামে ব্যক্তিগত মালিকানাধীন জমি জবরদখলের অভিযোগ উদারবন্দ হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটির একাংশ সদস্যের বিরুদ্ধে। জমির মালিক বিশ্বদীপ ঘোষকে পাশে বসিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন আইনজীবী সৌমেন চৌধুরী। তিনি বলেন, 1987 সালে শিলচরের নিয়ন রোডের বাসিন্দা বিশ্বদীপ ঘোষের ক্রয় করা জমির ওপর দুর্গাপূজার আয়োজন করে উদারবন্দ হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি। মূলত বিশ্বদীপ বাবুর জমি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছেন উদারবন্দ হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটির 10 জন সদস্য। দেখুন, বর্তমানে আমাদের যে ইএনএস ভারতীয় ন্যায় সংহিতা যেটা নতুন করে প্রণয়ন করা হয়েছে, সেটাতে 111 ধারাতে অর্গানাইজড ক্রাইম বলা হয়েছে। এবং আজকে এই যে 10 জন মানুষ যেটা করছে, যাদের নাম আমি বলে দিলাম, এটা পুরোপুরিভাবে অর্গানাইজড ক্রাইম, ইটস দ্য সিন্ডিকেট। সেই অর্গানাইজড ক্রাইমের আর যদি আমাদের প্রশাসন, আমাদের পুলিশ কর্তৃপক্ষ থাকতে এইভাবে সিন্ডিকেট বা তৈরি করে অর্গানাইজড ক্রাইম করা হয়, তাহলে আমাদের আইন, দেশে আইনের তো প্রয়োজন নেই। আমরা সংবাদ মাধ্যম থেকে এও জানতে পেরেছি যে ওনারা নাকি উদারবন্দের পূজা কমিটি নাকি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে ইনভাইট করেছেন যে এই পূজায় অ্যাটেন্ড করার জন্য। আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে এই আমাদের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনি তো নিজে এটাতে পার্টিসিপেট করবেন না, উল্টো আপনি প্রশাসনকে বলে দিন যে আইন অনুযায়ী, অর্গানাইজড ক্রাইমের আইন অনুযায়ী এদের বিরুদ্ধে প্রকৃত ব্যবস্থা নিতে। এদিকে বিশ্বদীপ জানান, গত বছর 2023 এর বিরুদ্ধে তিনি আদালতে দ্বারস্থ হন এবং আদালত ওই জমিতে পুজো আয়োজনের নির্দেশ জারি করে। তবু কমিটির সদস্যরা এবার ফের পুজো আয়োজনে মেতে ওঠেন, তাই বিশ্বদীপ বাবু ফের আদালতে দ্বারস্থ হয়েছেন। কমিটির সম্পাদক রাজেশ রায় সহ রঞ্জিত বণিক, রাজেশ বণিক, চন্দন রায়, অমন রঞ্জনেন্দ্র, বিদ্যুৎ দত্ত, বঙ্কর ধর, সদেশ দত্ত, অরূপ দাস এবং উপেন্দ্র সেনের বিরুদ্ধে অভিযোগ করেন। শুরু করে দিয়েছেন। এদিকে বিশ্বদীপ বাবু বলেন, 2018 সালে কমিটির সদস্যরা তাদের জমিতে পুজো আয়োজন করা হয় বলে জানান বিশ্বদীপ বাবু। আগে যেখানে কোনো জায়গা করতে হবে এইভাবে এখানেই করো বা অন্য নতুন কোনো জায়গা দেখো, তো তারা কোনো কিছু আমার কথা রেসপন্স করলো না। আমি 23 এপ্রিল দিকে একবার গেলাম, গিয়ে দেখলাম যে তারা সেই পূজোর স্ট্রাকচারটা যেটা আছে, যেটা পূজার স্ট্রাকচারটা, পুরো স্ট্রাকচারটা রয়ে গেছে। তাই তারা জায়গায় পুরো স্ট্রাকচারও খুললো না, যখন যেরকম প্রত্যেকবার পূজা পুরো স্ট্রাকচার তো খুলিলাম, খুলে আমার ফেন্সিং আবার সামনে দিকে লাগানো, তিন নদী বাউন্ডারি ওয়াল দেওয়া আমার নিজস্বই, আর সামনে আমি ফেন্সিং ইয়ে করিয়া রাখা আসলো। উদারবন্দের মিস্টার শঙ্করের বাড়িতে মিটিং হইল। মিটিং হওয়ার মধ্যে এখানে বোঝা গেল যে তার জায়গাটা লাগে দুর্গাপূজা করবার লেগে। তারপর তোমরা যখন দুর্গাপূজার লেগে জায়গা লাগে, তো আমার গার্জিয়ান ব্যাপারে আমি জিজ্ঞেস করলাম, গার্জিয়ান আমার বাবা গেছিলাম, তো বাবার কথা বললো কি কি তোমরা উদ্দেশ্যটা কি দেখা,
তো বলে যে না আমরা একটা অ্যামাউন্ট দিব, এই অ্যামাউন্টটা তুমি রাখি তো জায়গার বিনিময়ে। আমি বলছি জায়গা বিক্রি করবো না করবো না এটা তোমার চিন্তাধারা করতে হবে। আচ্ছা ঠিক আছে, কোন কি কত কি রেট আপনারা দিবেন, সামথিং একটা এমন একটা অ্যামাউন্ট বলে এটা জলের রেট। তো আমি বললাম এটা তো হয় না, এরকম কোনো যত মার্কেট রেট আছে তার মার্কেট রেট থেকে লাগে আপনি 10% 20% কম দিন, যখন পূজা পুজোর ব্যাপার যখন আসে তাতে তো আমরা কোনো ইয়ে নাই, কিন্তু আমরা বিক্রি করার কোনো প্ল্যানই আসবো না। সেরকম তারা এইভাবে আমরা পুট করলো যে এই রেটই দিতে লাগবো বা এইভাবে করতে লাগবো, আমি বললাম না এইভাবে তো হয় না। তারপর দিন নেক্সট দিন গিয়া দেখি দুই দিন পরে মিটিংয়ে আমরা কোনো এগ্রি করলাম না, করে দুদিন পরে গিয়া দেখি আমার সামনের দিকে পুরো টিনের ফেন্সিং করে দিয়েছে ওরা, ফেন্সিং করিয়ে একটা সব ফ্ল্যাক্সবোর্ডের মধ্যে লাগানো দুর্গাপূজা সর্বোচ্চ দুর্গাপূজা কমিটি উদারবন সিভিল হসপিটাল দুর্গাপূজা কমিটি লিখিয়া একটা বোর্ড লাগানো আর এস্টাবলিশমেন্ট অনেক অনেকের আগে 1990। করিমগঞ্জে 42 কোটি টাকার নেশা সামগ্রী জব্দ করলো পুলিশ, আটক দুই পাচারকারী। করিমগঞ্জে 42 কোটি টাকার নেশা সামগ্রী জব্দ করলো পুলিশ। করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে আটক করা হয়। জানা গেছে সোমবার সকাল গোপন সূত্রের ভিত্তিতে অসম ত্রিপুরা যাত্রী সড়কে অভিযান চালিয়ে মিজোরাম থেকে করিমগঞ্জ অভিমুখে আসার পথে প্যাটেলনগর এলাকায় পৌঁছলে গাড়িটি আটক করে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে থাকা পুলিশ বাহিনী AS-11EC-566 নম্বরের একটি বলেরো পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালায়। গাড়িতে থাকা গোপন খোপ থেকে 51 প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, পাশাপাশি 5 কেজি 37 গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগারও উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে এই পাচারকাণ্ডে জড়িত থাকা দুই যুবককে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন রাতাবাড়ি থানা এলাকার হানিফ উদ্দিন, অপরজন পাচারকাণ্ডের জবরুল হোসেন। AASCA কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি আহ্বানে 19 সেপ্টেম্বর শিলচরে গ্রাহক সমাবেশ ও গণমিছিলের আয়োজন। বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আগামী 19 সেপ্টেম্বর শিলচরে বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও গণমিছিলের ডাক দিল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা জানান, স্মার্ট মিটার মূলত গ্রাহকদের টাকা লুণ্ঠনের যন্ত্র হিসেবে ব্যবহার করছে বর্তমান সরকার। গ্রাহকদের ঘরে ঘরে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত স্মার্ট মিটার জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে, ফলে পূর্বের তুলনায় অনেক বেশি বিল দিতে হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। কিন্তু আসাম সরকার ও APDCL কর্তৃপক্ষ তা মানতে নারাজ, বরং মানুষের ঘাড়ে জোর করে চাপিয়ে দিতে চাইছে স্মার্ট মিটার। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন তলানিতে গিয়ে ঠেকেছে, ঘরে ঘরে পুনরায় পুরনো ডিজিটাল মিটার বসানোর ব্যবস্থা করা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারিকরণের অপচেষ্টা বন্ধ করা, ঘন ঘন লোডশেডিং বন্ধ ও বিদ্যুৎ মাশুল বৃদ্ধি থেকে বিরত থাকা সহ অন্যান্য দাবিতে 19 সেপ্টেম্বর শিলচরে আয়োজিত হতে যাওয়া বিদ্যুৎ গ্রাহক সমাবেশ ও মিছিলকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। যে আন্দোলন গত বছর 15 সেপ্টেম্বর এখানে মিছিলের মাধ্যমে শুরু হয়েছিল, আজকে এটা সম্পূর্ণ গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। ইতিমধ্যে স্মার্ট মিটারের যে বিপত্তি এবং যে অসুবিধা সেটা গ্রামেগঞ্জে সর্বত্রই জনগণ উপলব্ধি করছেন এবং বিক্ষোভে ফেটে পড়ছেন নিজ উদ্যোগে। আগামী 19 সেপ্টেম্বর শিলচরে একটা মহামিছিলের আয়োজন করেছি, সেখানে আমরা চাইছি যে এই অঞ্চলের জনগণ যারা স্মার্ট মিটারের ভুক্তভোগী তারা এখানে আসবেন এবং আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের রূপরেখা সেখানে আমরা দেখতে পাবো। আমরা চাইছি যে কোনোভাবেই এই স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে, ভারতবর্ষের কোথাও এই স্মার্ট মিটার বসানো চলবে না, কারণ এই স্মার্ট মিটার বসানোর মূল উদ্দেশ্যটাই হচ্ছে কর্পোরেট সেক্টরে বেশিভাবে এই বিদ্যুৎ ক্ষেত্র থেকে জনগণের কাছ থেকে পয়সা নেওয়ার নানা চক্রান্ত তারা করছেন বলে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন অনুভব করছে এবং শেয়ার ভিত্তিতেই এই আন্দোলনটাকে আমরা চালিয়ে যাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি জনগণ বুঝতে পারছেন এবং আগামী দিনে এটা একটা বিরাট আন্দোলনের রূপ পাবে এবং সেই সময় মুখ্যমন্ত্রীকে এই স্মার্ট মিটার প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে, যতই না তারা সেখান থেকে মানুষকে লোভনীয় কথার মাধ্যমে তারা বা মনমোহন কথার মাধ্যমে তারা প্রভাবিত করার চেষ্টা করেন না কেন। শিলচর সোনাই রোডের কাস্টম কোয়ার্টারে যুবকের মৃতদেহ উদ্ধার। শিলচর সোনাই রোডের কাস্টম কোয়ার্টারে যুবকের মৃতদেহ উদ্ধার। মৃতদেহ উদ্ধারকে ঘিরে সোনাই রোড এলাকায়
চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত রাঙ্গিরখাড়ি পুলিশ সোমবার সকালে স্থানীয়রা দেখতে পান সোনাই রোডের কাস্টম কোয়ার্টারে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহ দেখে স্থানীয়রা চিহ্নিত করে খবর দেন শিলচর শরৎপল্লী। মৃত যুবকের পরিবার ও রাঙ্গিরখাড়ি আউটপোস্টে সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি পুলিশ ও মৃত যুবকের পরিবার ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃত যুবকের মা বলেন, স্থানীয়রা তাদের খবর দেন, সঙ্গে সঙ্গে খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত যুবকটিকে ওনার ছেলে কুটি দাস বলে চিহ্নিত করেন। তাদের ঘর শিলচর শরৎপল্লী এলাকায় বলে তিনি জানিয়েছেন। আরজিকোর কাণ্ড দেশের ইতিহাসে কালো অধ্যায়। দোষীদের ফাস্ট ট্র্যাক আদালতের আওতায় আনার দাবি আকসার। কলকাতা আরজিকর কাণ্ডের উপযুক্ত বিচার দাবি করেন আকসার রূপম নন্দী পুরকায়স্থ। সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রূপম অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যক্ষ মদতে এ ধরনের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের ফার্স্ট ট্র্যাক আদালতের আওতায় আনার আবেদন জানিয়েছেন তিনি। আজকে অভয়া কাণ্ড নিয়ে যে চিত্র আমরা সংবাদপত্র এবং টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি, এটা শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানুষ আজ দেখছে। তথ্য প্রমাণ লোপাট করার জন্যে হন্য হয়েছিলেন সন্দীপ ঘোষ, সাসপেন্ডেড প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যার প্রত্যক্ষ পরোক্ষ মদতেই সেদিন 9 আগস্টের অভয়াকাণ্ড ঘটেছিল এবং উনি সম্পূর্ণ বিকৃত মস্তিষ্ক এবং উনি এত বড় একটা দায়িত্বে থেকে যা কাণ্ড করেছেন তার প্রত্যক্ষ মদতে সেদিন অভয়াকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল। সিবিআই যে এসেছে, সিবিআই যে তথ্য প্রমাণ পেয়েছে, এটা বলার আর অপেক্ষা রাখে না। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখবেন, আজকে থেকে 1 মাস আগে ওনার মুখটা দেখবেন, তার মধ্যে আপনারাই বিচার করবেন কতটা ফারাক আছে। তাই এই অভিশপ্ত রাত, যে রাত্রি 9 আগস্ট, এটা ভারতবর্ষের জন্য এভাবে অভয়া আর তৈরি না হয়, এবং সম্পূর্ণ সরকারি মদতে সেটা হয়েছিল, তথ্য প্রমাণ লোপাট করতে কি করতে হয়, এটা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখতে হবে। আজকে বিচার চেয়ে নাছোড় লড়াই চালিয়ে যাচ্ছেন তারা, বাড়ছে আন্দোলনের ছাঁচ, এগুলো দেখেই তো শিক্ষা নেওয়া উচিত। রুকনি চা বাগানে নির্জন স্থানে কমিউনিটি হল নির্মাণ, ক্ষোভ প্রকাশ করলেন বাগানবাসীরা। জনবসতি এলাকা থেকে বহু দূরে জনশূন্য এলাকা 1,40,00,000 টাকার জগন্নাথ কমিউনিটি হল নির্মাণ নিয়ে রুকনি বাগানের চা জনজাতি লোকেদের তীব্র প্রতিবাদ। বসতি এলাকায় নির্মাণ না হলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি জনগণের। জানা গেছে, পূর্ত বিভাগের বিল্ডিং ডিভিশনের অধীনে নির্মাণ কাজ শুরু হলে রুকনি চা বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকের মধ্যে স্থান নির্ধারণ নিয়ে সংঘাত শুরু হয়, আর এই সংঘাতের বহিঃপ্রকাশ ঘটে সোমবার। এদিন রুকনি চা বাগানের শতাধিক চা জনজাতীয় পুরুষ মহিলা জনবসতি থেকে দূরে জনশূন্য এলাকায় জগন্নাথ কমিউনিটি হল নির্মাণ নিয়ে প্রতিবাদে ফেটে পড়েন। এদিন সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ ব্যক্ত করে বক্তব্য উপস্থাপন করেন বাগান পঞ্চায়েত সভাপতি বাবুলাল মাল, সম্পাদক রামধনি ভর সহ অন্যান্যরা। তারা বলেন, চা বাগানের বসতি থেকে 5 কিলোমিটার দূরে কমিউনিটি হল নির্মাণ করা তারা কোনোভাবেই মেনে নেবেন না। বসতি এলাকায় কমিউনিটি হল নির্মাণ করা না হলে তারা নির্মাণ কাজ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দেন। আমরা একটা জায়গা চয়েস আছে আমাদের বাগানের ভিতরে, আমরা জায়গা দিয়েছি, আমাদের এই শিবটিলা বলে একটা জায়গা আছে, এখানে আমাদের বড় একটা পিএইচইও আছে, কিন্তু এই জায়গাতে আমরা ইয়ে করছি যে সবের ইয়ে আছে যে আমাদের ওইখানে এই মন্দিরটা হোক, কিন্তু আমাদের বাগান পক্ষ, বাগান মালিক যে আছে, আমাদেরকে এখানে এনওসি দিতে চায় না। উনি নিজের হেকড়িতে আছেন যে আমি যেখানে আমি জায়গা ডোনেট করে দিয়েছি প্লাস কাগজপত্র দিয়ে দিয়েছি, এখান থেকে আর আমি জায়গা সরাবো না।
আর আমরা কিছু এই ব্যাপার নিয়ে আমরা কমসে কম আমরা বাগান পঞ্চায়েত বাগান শ্রমিক প্লাস বাগান সেক্রেটারি আছে এখানে সবের একটা অনুমতি নিয়ে এই জিনিসটা দেওয়া হতো, কিন্তু আমরা জিজ্ঞাসা না করে উনি নিজের মন মানি এই জঙ্গলের ভিতরে এই কমিউনিটি হলটা দেওয়া হয়েছে। আর এখানে শ্রমিকরা আমার যতটা এখানে যত মাই বোন আমার শ্রমিক জন আসেছে প্লাস বাগান বাসিন্দাবার যত আসেছেন কেউ মনস্থ নাই যে এই জঙ্গলে হবে বলে, সবার মনস্থ আছে আমার বাগানের ভিতরে শিবটিলা বলে একটা জায়গা আছে ওইখানে আগে মন্দিরের জায়গা এখানে মন্দির দেওয়া ছিল, সবে চাই যে আমাদের মন্দিরটা ওখানে হবে, কিন্তু আমাদের বাগান মালিক আমাদেরকে কোনো জাতে নসি দিতে চায় না। আমরা আমাদের কন্ট্রাক্টরের সাথে কথা হলো যে আমি তোমাকে তিন দিনের সময়ের ভিতরে তোমরা এনওসি বাইর করে দাও, কিন্তু আমাদের মালিক পক্ষ আমাদের পঞ্চায়েতের কোনো জাত মোবাইলের মোবাইল ফোনে রিসিভ করছেন না, আপনার সূত্রে থেকে আমাদের ফোন যাচ্ছে তাও তুমি ফোন রিসিভ করছে না, আমরা কালকে অনেক সময় চেষ্টা করেছি মালিকের সঙ্গে কথা বলতে কিন্তু মালিক আমাদের ফোন রিসিভ করছে না। মালিকের কাছে আমাদের অনুরোধ মুখ্যমন্ত্রীকে আমি বলবো যে মুখ্যমন্ত্রী উনি এই জায়গাটা দেখে নিন, আপনি এই ভিডিওটা করে আমাদের মুখ্যমন্ত্রীকে দেখাবেন। পূজা উপলক্ষে সুভাষনগর এলাকায় স্বচ্ছ অভিযান জয় হিন্দ ডেভেলপমেন্ট কমিটির পূজা উপলক্ষে সুভাষনগর এলাকায় স্বচ্ছ অভিযান চালিয়েছে জয় হিন্দ ডেভেলপমেন্ট কমিটি। এদিন জয় হিন্দ ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা বিশ্বকর্মা পুজো ও দুর্গাপুজো উপলক্ষে গোটা এলাকা জুড়ে স্বচ্ছ অভিযান চালান। ওয়ার্ডের প্রাক্তন কমিশনার সজল আচার্য, সঞ্চিতা আচার্য সহ এলাকার অন্যান্যরা এদিনের এই অভিযানে অংশগ্রহণ করেন। প্রখর রোদ উপেক্ষা করে এদিন জয় হিন্দ ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা এলাকাবাসীর সহযোগে পদঘাট পরিচ্ছন্ন করতে অভিযানে নামেন। আগুন লাগাইলে ব্যস্ত হইব, একবারে জ্বলি যায় গেল বিয়া, আগুন লাগাই দিলে হইব। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সীমান্ত জেলা করিমগঞ্জে আসন্ন দুর্গাপূজা মহোৎসবে শান্ত শৃঙ্খলা বজায় রাখতে করিমগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে নাগরিক সভার আয়োজন। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদের জন্মদিনে শিলচরে বর্ণাঢ্য মিছিলে হাজারো হজরত অনুরাগীদের অংশগ্রহণ। দক্ষিণ ধলাই হাওয়াইতাং গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, মায়াজুল আলী লস্কর নামের এক দোকানদারকে অভিযুক্ত করে মামলা। পুজোর নামে ব্যক্তিগত মালিকানাধীন জমি জবরদখলে অভিযোগ উদারবন্দ হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটির একাংশ সদস্যের বিরুদ্ধে আদালতের নির্দেশ উপেক্ষায় অভিযোগ জমি মালিকের। মিজোরাম থেকে আসার পথে করিমগঞ্জ প্যাটেল নগরে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ হেরোইন জব্দ, আটক দুই পাচারকারী। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।